কমিটির সদস্য রাত কমিটির প্রাক্তন সদস্য আশীর্বাদ দাস মমতা সৈনিক আশীর্বাদ আপনাকে মানুষ ভোট কেন দেবে? মানে এর আগে যে তিনবার সাংসদ ছিলেন সতীশ কুমার বস্তু আর তুমি দত্ত বস্তু তাদেরকে সেভাবে এলাকার বাসিন্দারা পাননি, নতুন প্রতিশ্রুতি না, আমরা কথা দিই না, কথা রাখি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জন্য ভোট দেবে, তার থেকেও বড় কথা আমরা একটা বিভেদকামী একটি বঞ্চনা প্রবণ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলার মানুষ লড়াই করছে। সেখানে দ্য ফাইট ইজ ডিরেক্টলি বিটুইন দিদি অ্যান্ড মোদি, এবং পশ্চিমবঙ্গে মোদির গ্যারেন্টি বলে কিছু নেই। যদি মানুষের কোনো ভরসা থাকে তাহলে সেটা হচ্ছে দিদির গ্যারেন্টি, 24 ঘন্টা মানুষের পাশে থাকা। এবং মমতা দি যখন সেটা করেছে, আপনারা দেখেছেন যে আমাদের বিধায়ক থেকে শুরু করে, আমাদের কাউন্সিলর থেকে শুরু করে, আমাদের গ্রাম পঞ্চায়েতের পুরো সিস্টেম থেকে শুরু করে নেতৃত্ব অব্দি সাংগঠনিকভাবে তারা 365 দিন মানুষের পাশে থাকে। কাকে পাওয়া যায়নি, কি হয়নি না হয়নি, সেটা দ্যাট ইজ নট মাই লুকআউট। তবে সায়নী ঘোষ 3 বছর ধরে মাটি কামড়ে রাজনীতি করছে, যাদবপুরের মানুষের এইটুকু ভরসা রয়েছে যে সায়নী ঘোষকে তারা 24 ঘন্টা তাদের পাশে পাবে। সদস্য রাত কমিটির প্রাক্তন সদস্য আশীর্বাদ দাস মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আশীর্বাদ।